সেই 2019 থেকে নৈহাটির টাউন প্রেসিডেন্টের পদ সামলানোর সনদে দীর্ঘদিন ধরেই মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে এসেছেন। তৃণমূলের আদর্শে লড়বে যে লড়াই সত্যের পথে দিদি মমতা আশীর্বাদে। আজ থেকে 31 বছর আগে যখন থেকে রাজনীতিতে এসেছেন তখন থেকেই তার কাছে মানব সেবাই আসল ধর্ম। সবসময় যেন আমাদের পাশে থাকে দাদা, এইটুকুই আমি চাই। সনদদা যা করেছে নৈহাটির জন্য সবার জন্য সেটা মানে তুলনাহীন। করোনার সময় টিকাকরণের ব্যবস্থা করা থেকে নৈহাটিতে সেফ হোম তৈরি, রোগীদের জন্য চিকিৎসা, খাবার এবং ওষুধ সরবরাহ করে মানুষের পাশে ছিলেন। গরিব মানুষদের মুখে অন্ন তুলে দেওয়া এবং আর্থিক সহায়তার কাজও করেছিলেন তিনি। সনদে একজন ফুটবল অনুরাগী, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ ও ক্রীড়ামুখী করতে তার অবদান অনস্বীকার্য। নৈহাটি কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে সনদ দেখে বিপুল ভোটে জয়যুক্ত করুন।